রোজকার একঘেয়ে রান্না লাগছে না আর ভালো, রান্না হবে আজও হবে কালো। আচ্ছা কালোতে মনে পড়লে যে কালো হাঁড়িটাখানা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু তেলে কালো হয়েছে এমন না, মানে তেল খালিতে কালো না, হাঁড়িটাই এমনি। এই হাঁড়িটা কেরালায় নাকি রান্না করে, কে বলে উড়লি, না ঠিক বললাম কি, উড়লি না ঘড়লি শুনেছি। দেখুন সব কিছু তো জানবো এরকম হতে পারে না, যিনি জানেন তিনি হচ্ছেন শেফ ঈশানী, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের ভীষণ পরিচিত, আমার সঙ্গে আজ প্রথমবার আলাপ হলো, আপনার জিনিস নিয়েছিলাম ফেরত দিলাম। আচ্ছা আমি একটা কথা বলুন, এটার নাম কি ঘড়লি না উড়লি? উড়লি, এটা মাটির হয় অথবা ব্রাসের হয়। আচ্ছা, আর কেরালাতে যেরকম আমরা অ্যালুমিনিয়ামের কড়াই অ্যালয়ের কড়াইতে রান্না করি, দিস ইজ আ নর্মাল ওয়ে টু কুক। আমার প্রথমে খুব ভয় করতো যে মাটি তো আগুনে ফেটে যাবে আমরা যেরকম ভাবি, বাট দেখি কিছুই হয় না। এটা এটা এটার বয়স 10 বছর। একটুখানি আপনাদের আপনাকে দেখাই, আসুন আসুন আসুন, আমরা হাত স্যানিটাইজ করে নেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তো এটা হচ্ছে মেখলা চাদরের মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে বলে সেট মুন্ডু। কি মুন্ডু? সেট মুন্ডু, মুন্ডু মানে ধুতি, মুন্ডু মানে মুন্ডু না, ঠিক আছে? তো মুন্ডু মানে ধুতি আর সেট মানে চাদর, তো এটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের ধুতি চাদর। আমাদের একটা চেনা ভেজিটেবল চিচিঙ্গে দিয়ে, যেরকম বাড়িতে বাড়িতে ছেচকি হয় ওদের বাড়িতে রোজকার রান্না হচ্ছে পোরিয়াল। পোরিয়াল, পোরিয়াল এটা তামিলনাড়ুর স্টেপল। আমাদের লাগছে কাঁচা লঙ্কা কুচি, বিউলির ডাল, সর্ষে, কারি পাতা, এটা গার্নিশের জন্য ভাজা লঙ্কা, লাল লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, নারকল আর চিচিঙ্গে কুচি করে কাটা। নারকেলটা কোড়ানো আছে, নারকলটা কোড়ানো। প্রথমে কি করতে হবে? সাদা তেল, সাদা তেল, ওকে। বাস পাঁচটা জায়গা আছে তামিলনাড়ু যেখানে তামিল বলে লোকে, আমাকে একটু শেখাও না তামিলনাড়ুতে, তুমি বলো, আমি বলছি তামিল বলে না, তুমি প্লিজ অন্যদিকে তাকাও। আচ্ছা, নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ওখানে কি বলে? তেলেগু, তেলেগু, কর্ণাটক, কন্নড়া, কন্নড়া, কন্নড়, আর কি আছে? কেরালা, কেরালা, তারপরে বলে মালায়ালি, মালায়ালম, লোকেরা মালায়ালি, লোকেরা মালায়ালি বলে। আসলে অনেক ইয়ে আছে, যেরকম ম্যাঙ্গালোর আছে, কোঙ্কন আছে, সাউথ ইন্ডিয়া বলতে আসলে অনেক, আমরা সবকিছু জেনারেলাইজ করে দিই, সব ভুল ভাবি আমরা, সেই ভুল ধারণা আজকে আপনাদের ভেঙে দেবো। আমি একটু একটু শিখেছি ওই জন্য বলছি। আমিও বিয়ের আগে ওরকমই ছিলাম, সর্ষে ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, এবং শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। তুমি বললে ঝাল পছন্দ করো, তাহলে দুটো। তুমি কি করে জানলে? আমি সব জানি। এবার একটু ওয়েট করবো, একটু ব্রাউন হলে দেন উইল, তারপরে আমরা কারি পাতা দেব। আহা কি সুন্দর ফ্লেভার, এখানটা ভরে গেল। এবারে এই ডালটা একটু কালার চেঞ্জ করা অবধি আমরা ওয়েট করব। এটা যখন এরকম লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা চিচিঙ্গে এবং কাঁচা লঙ্কা কুচি, হ্যাঁ, অ্যান্ড দেন দ্যাটস ইট। এবার এর মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ো আর নুন। আমার কাছে রয়েছে মামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্রা মশলা আর হলদি পাউডার, যে 100% অরিজিনাল। নুন, এটা একদম খুবই সহজ রান্না, অনেকে এটা ঢেকে ভাপিয়ে নেন, অথবা যদি মনে হয় যে দরকার তাহলে জল দিয়ে ঢেকে এটা সেদ্ধ করা অবধি আর কিছুই করতে হবে না। আচ্ছা, বাস এবার আমরা এটা জল দিয়ে ঢেকে দিতে পারি। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্নায় চা তৈরির সময় সব সময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন আর পার্থক্যটা দেখুন। আচ্ছা, এইবার এটাকে একটু ঢাকা দিলে ভালো হয়, তাই তো? এটাকে ঢেকে দিয়ে মুছতে দিই, ঢাকা দিই, এটাকে আমরা সাইড করে অন্য রান্নাটা শুরু করতে। তুমি দেখি, আমি এটা একটু আঁচটা কমি, এটা কি কম আছে হবে তো, তাহলে আমি ছোট পার্টনারে দিতে পারি। আচ্ছা, এটা ফেটে যাবে না? শুয়ার করে দেখো, উড়লি, উড়লি। তো কি করব এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ শুনি, কি আমরা পরের রান্নাটা কি শিখবো? আমরা শিখবো আমের পুলিশেরি। এটা হচ্ছে বেসিক্যালি একটা দইয়ের সবজি, যেটা প্রত্যেক, হ্যাঁ, ভাত দিয়ে, রুটি দিয়ে, দোসা দিয়ে, কিছু দিয়ে খাওয়া যেতে পারে। ও, আমি বেশি চাটনি হবে বুঝি। না না,
তো এটাতে কি হয় যে ওরা প্রত্যেক খাবার পরে হয় দই খাবে নইলে ছাঁচ খাবে মানে বাটার মিল্ক নইলে পুলিশেরি খাবে একটা দইয়ের ডিশ ইজ আ মাস্ট কারণ ওখানে গরম এত বেশি আর এই পুলিশেরিটা যে কোনো সাদা সবজি দিয়েও বানানো যায় যেহেতু এটা পাকা আমের সিজন সেহেতু এটা পাকা আম দিয়েও বানানো হয় আমরা দেখতে পাচ্ছি পাকা আম টুকরো করে রাখা রয়েছে রয়েছে ঘি টক দই ঘরে পাতা টক দই একটা পেস্ট বানানো আছে কাঁচা লঙ্কা জিরে আর নারকেল মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া আছে তাহলে শুরু করি তেল বা ঘি কিছুই দিতে পারি আমি ঘিটাই দিচ্ছি আম ভাত দিয়ে খায় বিউটিফুল আমরা শুধু দুধ দিয়ে ভাত এটা তো নোনতা রান্না দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে আম সত্ত গুঁড়ো দুধ নারকেল কোড়া একটু মেখে খেলাম ভালোই লাগে আচ্ছা হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ শিফট করে দিচ্ছি এবারে অ্যাজ ইউজুয়াল প্রথমে সর্ষে এবারে লঙ্কা ওকে এবার কারি আমের কুচিটা দিয়ে দেবো আর দিয়ে ইনস্ট্যান্টলি একটু জল প্লিজ কতটা দেখো দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও ব্যাস বাহ এটা কিন্তু বেশ সুন্দর লাগছে এটা না আরেকটা অপশন হয় আমরা এটাও করতে পারি যে আমটা আলাদা আগে বয়ল করে একটু ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো অতটাই আচ্ছা আমরা যখন বয়ল করব তখন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আমরা এটা বয়ল করে এই ছোকটা তারপরে দিতে পারি আচ্ছা বুঝেছি আমটাকে আপনি এটা করতে পারেন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে আমটাকে সিদ্ধ করে নিয়ে জল সমেত ওইটা এই জাস্ট ফোড়নের উপর ঢেলে দিতে পারেন তাহলে এটা একটু বয়ল হতে থাকুক ততক্ষণ আমি আপনাদের জন্য উফ সত্যি দারুণ দারুণ রেসিপি দুটো দারুণ রেসিপি কিন্তু দুটোই ইনকমপ্লিট কমপ্লিট করতে হবে ফেরত আসছি ছোট একটা ব্রেকের পর সঙ্গে থাকুন ফিরছি এক্ষুনি অ্যান্ড উই আর ব্যাক ফেরত এসছি ছোট একটা ব্রেকের পর আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্রা মশালা প্রেজেন্স ই বাংলার রান্নাঘর আমার আজকের এই নরম সুন্দর এই ফুলিয়ার তাঁতটি আমাকে দিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক ফুলিয়া নদিয়া আমার আজকের জুয়েলারি দিয়েছে জোনাকি জোনাকির গয়নাগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইন এবং আমাকে পেয়ে যাবেন জি বাংলার রান্নাঘরে এবং রান্নাঘরে পেয়ে যাবেন সুন্দর সুন্দর রান্না এবং এখন তৈরি হয়ে গেছে দুটো রান্না অলমোস্ট রেডি অলমোস্ট ডান কিন্তু ওই যে অলমোস্ট মানে হয়নি শেষ হয়েও হইল না শেষ এখন কিছু প্রিপারেশন চলছে পুলিশেরই করতে গেলে কী করতে হবে শেষটা ফিনিশিং টাচ আমি একটু নুন থ্যাংক ইউ এবার কি দেবো আচ্ছা নুন হয়ে গেলে পরে যে বাটাটা আছে না জিরে লঙ্কার নারকল এইটা থ্যাংক ইউ এটার মোটামুটি 2 টেবিল স্পুন আমরা দিয়ে দেব আচ্ছা আমরা এখানে একটু কারি পাতাও ভেজে রেখেছি আছে যদি লাগে ওটা আমরা গার্নিশে লাগাবো ওকে এরপরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরো একটুক্ষণ ফুটতে দেব আচ্ছা এবং যতক্ষণ এটা ফুটছে ভালো করে 1 কাপ দই ফেটিয়ে নেব ঠিক আছে এবারে কি হবে দইটা আমরা গরমে দেব না এটা আমাকে এখন জলটা দেখে নিতে হবে যে আমি কতটা ঝোল চাই তারপরে যখন আমি বেশ খুশি হয়ে গেলাম যে হ্যাঁ এই কনসিস্টেন্সি আমার চাই তখন প্রথমে আগুনটা অফ করে দেব এবং আগুনটা অফ করার পরে এই দইটা এতে ঢেলে মিশিয়ে এবারে আমরা এটাকে ঢেকে দিতে পারি আচ্ছা ঢাকনার ক্ষেত্রে আমি এটা ইউজ করছি এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ ওটা হয়ে গেছে ওই ঢাকনাটা সিসিং এটা একদম মজে গেছে হ্যাঁ এটা থেকে আর কিছুই করার নেই শুধু নারকেল বাটাটা দিয়ে নারকেল কোড়া তো এটা না বাটা কোড়া ও কোড়া নারকেল কোড়া এটা শানি এত আজকে প্রচন্ড তাড়াতাড়ি রান্না করছে কেন বলুন তো কেন না আরেকটা রান্না আছে এটাও তো হয়ে গেল তাহলে হয়ে গেল এটা রেডি চিচিংগে পরিয়ালের রেসিপি দেখে নিন আরো একবার চিচিঙ্গে পরিয়াল বানানোর জন্য প্রথমে তেলে সর্ষে বিউলির ডাল শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে টুকরো করে রাখা চিচিঙ্গে মন্ত্রা মশালার হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ও সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চিচিঙ্গে সেদ্ধ হয়ে এলে তাতে নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি চিচিঙ্গে পরিয়াল পুলিশ শেরির রেসিপি দেখে নিন আরো একবার কিন্তু পুলিশ শেরির সঙ্গে কি খাবেন
সেটা কিন্তু রেডি হচ্ছে তার জন্য ওয়েট করুন আর দেখে নিন রেসিপিটা আরো একবার পাকা আমের পুলিশেরি বানানোর জন্য প্রথমে একটি মাটির হাঁড়িতে বা উড়লিতে ঘি গরম করে তাতে সরষে শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে পাকা আমের টুকরো আন্দাজ মতো জল ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন জিরে কাঁচা লঙ্কা নারকেল দিয়ে বেটে রাখা মশলা ও ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর করে সাজিয়ে ধোসার সাথে পরিবেশন করুন পাকা আমের পুলিশেরি অ্যাকচুয়ালি আমরা একটা হোল মিল বানানোর চেষ্টা করছি আমাদের আমের যে প্রিপারেশনটা সেটাও রেডি চিচিংয়ের প্রিপারেশন রেডি এবার একটা ধোসা বানাবো কী ধোসা এটার নাম কি এটা একটা সাবুদানা ধোসা কিন্তু আজকে আমরা এটা ডিফারেন্ট কালার্সে বানাবো কমপ্লিটলি ন্যাচারাল কালার্স দিয়ে মানে বিট আর শাক তো আমরা দেখতে পাচ্ছি বিট বাটা রয়েছে রয়েছে এটা কি পালং শাক বাটা হ্যাঁ এটা পালং শাক বাটা যখন ফ্রিজ থেকে বার করবো এটাকে ভালো করে পিষে তখন আবার চার ঘন্টা খোলাতে রেখে দেবো সেইটা হচ্ছে এইটা মানে এইটা রেডি করে রেখেছো তুমি ফুলে যাওয়ার পর বা ফুলে যাওয়ার পর এটাকে মিক্সি বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এই রকম দেখতে লাগবে এইটার মতো বাহ এটাকে এই আমরা দেখতে পাচ্ছি ফার্মেন্টেশন হয়েছে কেননা দেখুন এখানে এয়ার বাবলস ঢুকেছে তার জায়গাও রয়েছে এবং ফার্মেন্টেড হওয়ার পরে এই চিহ্নটা দেখা যায় দেখো তুমি কি সুন্দর ভীষণ সুন্দর এটা কি করবে এটাও হাফ হাফ দেবো দুটো না এইটারে এবারে আমাদের একটু আন্দাজ দেখতে হবে তো আমাদের এখানে আছে চালের গুঁড়ো আমরা এটা নরমালি বেশি করে যখন বানাই তাহলে আমরা হাফ কাপ হাফ কাপ হাফ কাপ করে একসাথে মেশাবো কি চালের গুঁড়ো এই ব্যাটার আর বিটের পেস্ট বা ইয়ে এটা দু চামচ দিই দুটোতেই দু চামচ দিয়ে রাখতে পারি এক চামচ দু চামচ পারফেক্ট এটাতেও তাই এটা তো সাবুটা তো খুব ভালো হেলদিও সাবু ধোসা কিন্তু যারা গ্রোথ পিরিয়ডের বাচ্চা তাদের জন্য খুব ভালো সিমিলার চামচ দিয়ে আমাদের দু চামচ তারপর চালের গুঁড়ো দু চামচ এটাতেও দু চামচ ডায়াবেটিক পেশেন্টদের সঙ্গে যারা যারা কিডনির সমস্যাতেও ভোগেন তাদের বলি সাবুদানা যেরকম ছোট বাচ্চাদের জন্য ভালো তেমনি আপনাদের জন্যও কিন্তু ভালো একবার আপনার ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবুর পরামর্শ মেনে যদি সাবু খান সাবুর মধ্যে সোডিয়াম পটাশিয়াম খুব কম নেই বললেই চলে তো সুতরাং এটা আপনি ব্রেকফাস্টে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারেও খেতে পারেন বেশ অনেকটা পরিমাণে খেতে পারেন পেটটা ভর্তি হয়ে যায় সাবু খেলে পেট ভরে যায় এরকম ধোসা খেয়ে নিলে তার সঙ্গে যদি ওইরকম একটা চিচিঙ্গে থাকে চিচিঙ্গেরও ওয়াটার কন্টেন্টস খুব হাই এবং দেখুন আপনি যদি মনে করেন যে নারকোলটা বাদ দেবেন নারকোলটা বাদ দিয়েও ওটা খুব ভালো খেতে হবে আমার ধারণা দেখা যাক কীরকম হয় এবার কী করবো এবারে একই অনুপাতে তিনটে জিনিস মেশাবো এক চামচ আরেকটু বেশি দিতে হবে কারণ হ্যাঁ হ্যাঁ এটা এটা তো অত উঁচু উঁচু হচ্ছে না দিয়ে দিলাম এটা তোমার আইডিয়া এলো কি করে এটা কি তুমি কারোর থেকে কোথাও খেয়েছো বা শিখেছো সাবুদানা আর দই বেস উইথ রাইস পাউডার হচ্ছে কর্ণাটকার উড়পির স্টেপল এইভাবেই বানায় কিন্তু এই গ্রিন আর লাল রংটা জি রান্নাঘরের খাতিরে থ্যাংক ইউ বিটটা আমার মনে হয় দু চামচ দিলেই যথেষ্ট কারণ এটা খুব স্ট্রং কালার টেস্টটা খুব সুন্দর হবে একটু দেবো হ্যাঁ বিউটিফুল এর মধ্যে যদি একটু জল দিয়ে আর একটু বাস এবারে আমি ঠিক আছে আহা হা
কালারটা লাগবে ভালো করে মিক্স এটাতে নুন দিতে হচ্ছে না হ্যাঁ দেব আমরা এতে দেব নুন আর দেব ভাজা মশলার গুঁড়ো যেটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা রয়েছে सहमति जो प्रथम बार धोसा बनान प्रथम धोसा प्लीज हजबैंड के सर्व करते कारण फर्स्ट धोसा খুব একটা ভালো হয় না জেনারেলি মানে আমার হয়নি ভুল ভ্রান্তি থেকে যায় ফার্স্ট দোসাটা তুললেই আপনি বুঝতে পারবেন যে কি ভুল ছিল এবার আমি সেটা রেকটিফাই করে নিয়ে পরপর পরপর দেখবেন দোসা কি ভালো হয়ে গেছে তো হাজবেন্ডকে থার্ড দোসাটা দিন শাশুড়ি মাকে থার্ডটা দিন শ্বশুরমশাইকে ফোর্থটা দিন আমরা নিচে এখানে ছোট্ট একটা ব্রেক ফিচ্ছি এক্ষুনি ওয়েলকাম ব্যাক ফেরত এসেছি ছোট্ট একটা ব্রেকের পর আমি সুদীপা আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে এবং অবশ্যই জি বাংলার রান্নাঘর নিয়ে আমি খুশির খবরটা আগে দিয়ে দিই তোমাকে তুমিও শোনো দর্শকদেরও বলি আমার হাতে এসেছে ভারতবর্ষের প্রথম ইমিউনিটি বুস্টার যুক্ত কুকিং অয়েল এখন প্রতিটি গ্রাসেই ইমিউনিটি ভরসা তাই দেখুন ভিটামিন এ সি ডি ই এবং ওমেগা থ্রি শক্তিতে ভরপুর ভারতবর্ষের প্রথম ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল মিমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল আমি এতবার এই কথাটা বলছি এই কারণে আমি সুপার এক্সাইটেড আমার দেখতে ইচ্ছে করছে এই তেলটা কীরকম ফার্স্ট টাইম প্যাকেট কাটছি ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছি কীরকম হবে এই তেল আমরা একটা জারের মধ্যে ঢালছি খুবই লাইট এবং আপনারা জানেন এই সমস্ত ভাইটামিনসের মধ্যে কিছু ভাইটামিনস আছে যা হার্ট ডিজিজের জন্য খুব ভালো সুতরাং এই তেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো থ্যাংক ইউ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল এবার আমাকে বলো কি করতে হবে এবারে আমরা দোসাটা বানাবো তার আগে আরেকটা কথাও বলতে চাই সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার দোসা কিন্তু আমাদের যেটা আমরা বড় করকরে সেরকম না সাউথ ইন্ডিয়ার দোসা হচ্ছে রুটির সাইজের নরম নরম দোসা যেটা সবজি দিয়ে খাওয়া যায় এবারে যে কোনো দোসাই যারা প্রথমবার দোসা বানাচ্ছেন তাদের যদি ভয় লাগে যে আমার দোসা ভেঙে যায় তার উপায় হচ্ছে প্রথম সিক্রেট ঠান্ডা তাওয়া গরম থাকবে না দিয়ে তারপরে তাহলে কি একটু টাইম পাওয়া যায় নইলে আটকায় দিয়ে সুন্দর করে খুব ধীরে কোনো তাড়া নেই কারণ এটা গরম নয় এটা মোটামুটি গোল হলো একটু মোটা হবে কিন্তু নরম নয় এবারে এটাকে আমরা সবথেকে শক্ত কাজ এটাকে আমরা কিছুক্ষণ ছেড়ে দেব ওকে আমরা সেইটুকু সময় তোমার জন্য কিছু উপহার সাজিয়ে রেখেছি দেখে নেব সেগুলো কি জি বাংলা তরফ থেকে রয়েছে এই মেমেন্টো ইমামি হেলদি এন্ড টেস্টি মন্ত্রা মশলার তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার বি বনির তরফ থেকে রয়েছে একটা সুন্দর গিফট কেকস এর তরফ থেকে রয়েছে একটা সুন্দর কেক মুখরোচকের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার সানকুইকের তরফ থেকে রয়েছে একটি গিফট রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার প্রাণ ভরে মিয়ামরের তরফ থেকে রয়েছে একটি কেক তার সঙ্গে একটি গিফট হ্যাম্পার আচ্ছা একটু তেল দেবো এর চারধারে আচ্ছা দিনে দাও না এবার এবারে এটা একটুক্ষণ আরও ছেড়ে দেব মানে এটার দোসার বানানোর বিগেস্ট কোয়ালিটি হচ্ছে পেশেন্স হ্যাঁ ধৈর্য একটু এটা সাইডটা হবে এই যে দেখো উঠে উঠে আসছে হ্যাঁ এক্স্যাক্টলি তুমি কি একটা বানাবে ততক্ষণ বানাবো গ্রিন হ্যাঁ এসো গ্যাসটা অন করি আমরা জেনারেলি বাড়িতে যখন বানাই তখন আমরা একটু গ্রিজ মানে জল দিয়ে আমি কলের তলায় ধরি সিম্পল আর দোকানে জলের ছিটে দেয় সবাইকারই এক উপায় আইস ওয়াটার থাকে বোধহয় ওদের কাছে এটা একটু মোটা মোটা হবে বললে না একদম ঠিক এরকমই হবে বিউটিফুল ঠিক আছে হ্যাঁ অ্যাবসলিউটলি পারফেক্ট এরকমই হবে ওটা এটা হওয়ার পরে বিকজ এটা নরম একটা দিয়ে উল্টেতে গেলে যদি উল্টে যায় এইটা হচ্ছে ট্রিক ফার্স্ট ট্রাইমার্স ট্রিক বাস প্রবলেম সলভ কি দারুণ হলো গো তোমারটা আপনাদের কাছে আমি জানি এরকম অনেক ট্রিক রয়েছে এরকম অনেক রেসিপি রয়েছে আমাদের সঙ্গে শেয়ার করুন জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড মিডিয়া সিটি 11-4J1/15 ব্লক ইপি 10th ফ্লোর সেক্টর 5 ইলেকট্রনিক্স কমপ্লেক্স সল্ট লেক কলকাতা 7-91 ইমেল rannaghar.zbangla@zaslgroup.com একটু তেল দি আচ্ছা এটা ঘি দিয়ে করা যায় কেউ যদি চায় এটা ঘি দিয়ে করাও খুব ভালো অফ অফ করে দেবো ওকে এই দেখুন এই দেখুন নিজের থেকে ও উঠতে শুরু করে দিয়েছে এই দেখুন সরে যাচ্ছে বিউটিফুল এবারে হবে ওটা একটা খুন্তির তলায় একটা খুন্তি নট
অন্যদিকে হ্যাঁ স্লাইড এটা এক্স্যাক্টলি তারপর ওইটাকে দিয়ে এই তো পারফেক্ট দিস ইজ গুড অ্যাচিভমেন্ট হয় না একটা দোসা না ভাঙলে ট্রাস্ট মি বাড়িতে দোসা যদি মুড়মুড়ে বা যেরকম চাইছি সেরকম উঠে এলো এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই দোকানের মতো দোসা হচ্ছে এটাকে আমরা সার্ভ করব কিন্তু তার আগে দেখিয়ে দেবো আপনাদের রেসিপিটা আরও একবার রঙিন সাবু ধোসা বানানোর জন্য প্রথমে ভিজিয়ে রাখা সাবুদানা দই দিয়ে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুটি বাটিতে একে একে সাবুদানা দইয়ের পেস্ট চালের গুঁড়ো এবং একটি মিশ্রণে পালং শাক বাটা ও অন্য বাটিতে বিটের পেস্ট দিয়ে আন্দাজ মতো জল দিয়ে মিশিয়ে স্বাদ মতো নুন ও ভাজা মশলা দিয়ে ভালো করে দুটো ব্যাটার ফেটিয়ে বিটের ব্যাটার ও পালং শাকের ব্যাটার আলাদা দুটি তাওয়াতে দিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল ছড়িয়ে দুপিঠ উল্টে নিলেই তৈরি রঙিন সাবু ধোসা আমি একটু আগে এই লালটা আগে শুধু শুধু একটু খেয়ে দেখি দারুন একটু খেয়ে দেখি চিচিঙ্গে আরে বাবা বাঙালির চিচিঙ্গে তুমি একটু নাও তোমার বানানোটা খাবো আচ্ছা এটা দেখি আম দিয়ে কিরকম হয়েছে এক্সিলেন্ট এক্সিলেন্ট অসাধারণ থ্যাংক ইউ হ্যাটস অফ টু ইউ তুমি এত চটপট অসাধারণ অসাধারণ রান্না করলে এটা আমি আজকেই বানাবো না কালকে ব্রেকফাস্টে বানাবো কিন্তু পরশু দিনের লাঞ্চ ডিনার সেই সমস্ত রেসিপি নিয়ে আসছি আবার কালকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্রা মশালা প্রেজেন্সি বাংলা রান্নাঘর আজকে আমি বাই বাই